জবরদস্ত জায়গা না আমরা 120 কিলো উইটা পুরো পাটি আউট যতন করে একবার নিব ওই দিকে আমার গিয়ে হবে এদিকে পুরো নামে যাওয়ার রাস্তা পান না এই যতন করে একবার নিব ওখানে বাকি এখানে আইসে না একবার মাপবার লাগে তারা জেসিপি বড় জেসিপি লইয়া ইয়া মানুষের না হইয়া তারা অনবরত গাছ গাছপালা বাসিয়ার হইয়া তারপর ভাঙিয়া গেছে তসনাস করে আছে যুদ্ধকালীনের মতো যদি সরকারের জায়গা যদি তাকিয়া তাস্ততে সরকারি মানুষ হইয়া ছুটি মারিয়া যে অতটা সরকারের ল্যান্ড এটা আমরা তো নিবার কোনো হতা না কিন্তু মানুষের ক্ষতি করিয়া মানুষ বাড়ি ঘরে নাই তারা বাঙ্গিয়া চাঙ্গিয়া সব জায়গায় ঘুরিয়া পুকুরের মাঝে গাছপালা ফেলাই গেল যে আপনি জল মানুষে ব্যবহার করতে পারেন না হ্যাঁ এই সমস্ত যুদ্ধকালীনভাবে তারা করিয়া গেল গিয়া এটা তো কোনো নোটিশ নাই ফুটিশ নাই মানুষকে কোয়া নাই আমার সরকারটা জানাইয়া গিয়া যে বৃষ্টি দেয় জলের জল জমি রয়েছে ড্রেন নাই কিছু নাই সব বন্ধ করে দিয়েছে মাটি দিয়া জল হ্যাঁ অনবরত বৃষ্টি হইব আমরা বৃষ্টির জলে কিতা করে বিয়ার থাকতাম ওটাও আমার বক্তব্য এটা একটা তো মহাসড়কের লগে যোগাযোগ হয়েছে এই রাস্তা বড়হলার রাস্তা আসাম মালা রাস্তা